ঘরের মাঠে দিল্লিকে পাত্তাই দিল না রাজস্থান রিয়ান পরাগের দাপটে টানা দ্বিতীয় জয় সঞ্জুদের রিঙ্কু সিং বনাম যশ দয়াল দৈরথ আইপিএলে দ্বিতীয় ম্যাচে জয় পেল রাজস্থান রয়্যালস ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারালো বারো রানে শততম ম্যাচেও জয়ের মুখ দেখতে পেলেন না দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ আইপিএলের শুরুতেই চাপে দাদার দল অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ কিন্তু প্রথম ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেননি বরং প্রত্যাবর্তনের মঞ্চে পরাজয়ের তিক্ত স্মৃতি বয়ে বেড়াতে হয়েছে ঋষভ পন্থকে টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক পন্থ ব্যাটে নজর কাটতে ব্যর্থ স্বপ্নের ছন্দে থাকা যশস্বী জয়সোয়ালো ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন যশস্বী যশ বাটলারও বড় রান পাননি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে অন্তত নজর কাড়েন দিল্লি ক্যাপিটালসের বোলাররা বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য চলল না সঞ্জুর ব্যাটের শাসন চোদ্দ বলেই মাত্র পনেরো রান করে ফেরেন রাজস্থান রয়্যালস অধিনায়ক যে ম্যাচকে বলা হচ্ছিল দুই উইকেট কিপার অধিনায়কের প্রমাণ করার মঞ্চ প্রথম দফায় অন্তত এগিয়ে পন্থই অধিনায়কের ব্যর্থতার দিনে ব্যাটে নজর কাটতে ব্যর্থ স্বপ্নের ছন্দে থাকা যশসে জয় আলো আইপিএল এর প্রথম ম্যাচে লক্ষ্ণ এর বিরুদ্ধে বড় রান না পেলেও বারো বলে চব্বিশ রানের ইনিংসে ছিল ঝড়ের ইঙ্গিত বৃহস্পতিবার অবশ্য সাত বলে মাত্র পাঁচ রান করে ফিরে যান বাংলার মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে যান যশস্বী যেভাবে ব্যাট ও প্যাডের মধ্য দিয়ে বল গিয়ে তার স্ট্যাম্প ভেঙে দিল রিপ্লে দেখলে রাতে ঘুম হবে না মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা যশস্বীর দিল্লির আট ষাট বোলিংয়ের বিরুদ্ধে রান পাননি যশ বাটলারও ষোলো বলে মাত্র এগারো রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন আর অশ্বীন তামিলনাড়ুর অপ স্পিনার চালিয়ে খেলে ১৯ বলে উনত্রিশ রান করেন একটা সময় নব্বই রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে পাল্টা লড়াই করেন রিয়ান পরাগ মুকেশকে ছক্কা মেরে মাত্র চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে চুরাশি রানে অপরাজিত থাকেন তিনি বিশ ওভারে রাজস্থান তোলে পাঁচ উইকেটে একশো পঁচাশি রান জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শ তেইশ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হন রিকি ভুই শূন্য রানে আউট হলেন এরপর দিল্লির ব্যাটিংয়ে হাল ধরেন ওয়ার্নার ও পন্থ চৌত্রিশ বলে উনপঞ্চাশ রান করে আবেশ খানের বলে আউট হন অজিতারকা ব্যাটার শততম ম্যাচে বড় রান পেলেন না পন্থ ২৬ বলে আটাশ রান করে চাহালের বলে আউট হলেন দিল্লি অধিনায়ক প্রথম ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসেবে দুরন্ত ইনিংস খেলা অভিষেক পড়ল এই ম্যাচে ফ্লপ নয় রান করেই চাহালের বলে আউট হলেন ত্রিস্তান স্টাবস চুয়াল্লিশ এবং অক্ষর প্যাটেল পনেরো রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান তোলে দিল্লি বারো রানের জয় পায় সঞ্জুর রাজস্থান এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে নিজের নামে বিশেষ কীর্তি করেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ তিনি এখন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি আইপিএলে ডিসির হয়ে একশো ম্যাচ খেলেছেন আইপিএলে একক দলের হয়ে একশো ম্যাচ পূর্ণ করা সপ্তম খেলোয়াড়ও হয়েছেন তিনি রিঙ্কু সিং বনাম যশ দয়াল দৈরথ নতুন মৌসুম নতুন দল সেই পুরনো ছবির প্রত্যাশায় কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা সেটা কবে শুক্রবার গুড ফ্রাইডে প্রকৃত অর্থে কার জন্য গুড হবে তা বলা কঠিন নজর থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে ঘরে ফিরেই জয় ফিরেছে চিন্নাস্বামীতে প্রথম হোম ম্যাচে পাঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে আরসিবি এবার নজরে কে ম্যাচ দুদলের লড়াইয়ের পাশাপাশি বিশেষ আকর্ষণ রিঙ্কু সিং বনাম যশ দয়াল গত আইপিএল থেকে এই আইপিএল কে কে আর ব্যাটার রিঙ্কু সিংয়ের জীবন অনেক দিক থেকে বদলে গেছে গত মৌসুমের আগে অবধি কে আর টিমেও নিয়মিত ছিলেন না রিঙ্কু হাতে গোনা কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন অনেক ম্যাচে নামতেন শ্রেফ পরিবর্ত ফিল্ডার হিসেবে তাতে অবশ্য যান লড়িয়ে দিতেন আর গত আইপিএলে রিঙ্কু হয়ে ওঠেন নায়ক গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সকলে যখন ধরে নিয়েছেন আরও হার অপেক্ষা করছে কে জন্য যোদ্ধার মতোই লড়াই রিঙ্কুর কথায় আছে কারো পৌষমাস কারো সর্বনাশ খেলাতেও সেটা হয় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচে শেষ ওভারে টানা পাঁচটি ছয় মেরে জিতিয়ে নায়ক হয়েছিলেন রিঙ্কু সিং আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেয়েছিলেন দ্রুতই জাতীয় দলের সুযোগ আসে রিঙ্কুর একের পর এক নজর পারফরম্যান্স বোর্ডের বার্ষিক চুক্তিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে রিঙ্কু সিংকে সব কিছু ঠিক থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হবে রিঙ্কুর সেই ম্যাচে রিঙ্কুর ক্যারিয়ারে যেমন টার্নিং পয়েন্ট ছিল আরও একজনেরও শেষ ওভারে পাঁচ ছক্কা খাওয়া জশ দয়ালের ক্যারিয়ারের শুরুতে অনেক কিছু শেখার থাকে যশ দয়াল সেই এক ধাক্কায় শিখেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করতে হবে শুক্রবার আরও একবার মুখোমুখি রিঙ্কু সিং ও যশ দয়াল রিঙ্কু কেকেআরএ রয়েছেন গুজরাট টাইটান্স রিটেইন করেনি যশ দয়ালকে নিলামে তাকে নিয়েছে আরসিবি এখনও অবধি পারফরম্যান্সে ভরসা দিয়েছেন এই বাঁহাতি পেসার রিঙ্কু বনাম যশ এই দ্বৈরথেও নজর থাকবে শিবম দুবের পুনর্জন্মের জন্য ধন্যবাদ দিতেই হবে ধোনিকে আইপিএলের মৌসুম থেকেই ব্যাট হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে চেন্নাই সুপার কিংসে এসে যেন এক নয়া রূপে ধরা দিয়েছেন তিনি তার সেই ফর্মের ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন চলতি মৌসুমেও ইতোমধ্যেই চলতি মৌসুমে সিএসকের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন শিবম দুই ম্যাচেই তার পারফরম্যান্স বেশ ভালো বলা যায় দুই ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি নতুন রূপের শিবম দুবে যেন এখন সিএসকে দলের ত্রাতা আর সেই কথাই যেন শোনা গেল কিংবদন্তি এবি ভিলিয়ার্সের গলাতে তিনি জানালেন আরসিবিতে কোনো দিন শিবমকে এত মুক্তভাবে আমি খেলতে দেখিনি পাশাপাশি শিবমের এই পুনর্জন্মের জন্য তিনি সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন সিএসকে টিম ম্যানেজমেন্টকে এর মধ্য দিয়ে সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এবং প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে নবীনদের নতুন করে গড়ে তোলার অনবদ্য পরিবেশ সিএসকেতে রয়েছে তার প্রশংসা করেছেন এবিডি ভিলিয়ার্স বিষয়টি নিয়ে বলতে গিয়ে এবিডি ভিলিয়ার্স জানিয়েছেন শিবম দুবেকে এমন রূপে খেলতে দেখে অসাধারণ লাগছে আরসিবির সাজঘরে ওকে কোনোদিন আমি এইভাবে দেখিনি আরসিবির সাজঘরে কোনো দিন ও এতটা মুক্তভাবে নিজেকে মেলে ধরতে পারেনি খুব লাজুক একজন ক্রিকেটার ছিল প্রচণ্ড পরিশ্রম করত সেই সময় আমাদেরকে প্রচুর প্রশ্ন করত আমার মতে ওই সময় থেকে ও অনেক কিছু শিখেছে তবে ওকে দেখে কোনোদিন মনে হয়নি যে ও স্বস্তিতে রয়েছে সিএসকেতে কিন্তু ওকে অনেক বেশি স্বাধীন অনেক বেশি মুক্তমনা মনে হচ্ছে আর আমার মনে হয় ধনি ফ্লেমিং এবং ঋতুরাজদের এটাই ম্যাজিক রেসিপি যে মৌসুমে সিএসকের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে সবার নজর টানেন দুবে সেই মৌসুমে তিনি করেন দুইশো রান স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন চলতি আইপিএলে প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে অপরাজিত চৌত্রিশ রানের ইনিংস খেলে তিনি দলের জয় নিশ্চিত করেন দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ঝোড়ো একান্ন রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত মজবুত করেন সবশেষ ভারতের হয়ে খেলেও নজর কেড়েছেন